12টার সময় আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি জুমটাতে, যেটা কাটরাতে ছিলাম। এখান এখন এখান থেকে বেরিয়ে এই ওপরে যাওয়ার আগে বাণগঙ্গা, ওখান থেকে যে রেজিস্ট্রেশন আমরা অনলাইনে করেছিলাম ওগুলো সব কার্ড নেব, কার্ড নিয়ে তারপরে ওখান থেকে হাঁটা শুরু করবো। এই রাস্তাটা আমাদের এই হোটেলটা থেকেই দেখা যাচ্ছে, যেখান থেকে এই আমরা বেরাবো, এই যে পুরো যাচ্ছে ওঠার, এখান দিয়ে মেনলি ওঠা হবে। পুরো ওই যে ওপর অবধি দেখা যাচ্ছে, পাহাড়ের মাঝখানে মাঝখান দিয়ে পুরো বানানো রয়েছে, কি সুন্দর শেড দেওয়া রয়েছে। RFID কার্ড পেয়ে গেছি আমরা এখান থেকে, জাস্ট আধার কার্ড দেখালেই হয়ে যাবে, এই আমরা সব পেয়ে গেছি। কাটরা অফিসের সামনে এরকম ভাবে কার্ড প্রোভাইড করবে ওরা, আধার কার্ড দেখালেই হয়ে যাবে, ব্যাস আর কিছু লাগবে না, তাহলেই হয়ে যাবে। হচ্ছে মেন অফিস পঞ্জিকরণ, যাত্রা পঞ্জিকরণ কক্ষ কাটরা লেখাই রয়েছে, এখান থেকে নিতে হবে। মেন হচ্ছে কাটরা বাস স্ট্যান্ডের একদম সামনে, এখান থেকে এবার অটো করে আমরা বাণগঙ্গা যাচ্ছি, ওখান থেকে মেনলি ঝড়া স্টার্ট হবে। এইটা হচ্ছে বাণগঙ্গা গেট, এখান থেকেই অ্যাকচুয়ালি আমরা এন্ট্রি করছি, এখান থেকে এবারে শুরু হবে পুরো ওপরে ওঠা। এই বাইরে লাঠি টাঠিও পাওয়া যায় 20 টাকা করে এক একটা বলছে এখন, লাঠি বা পুজো যেটা যদি দেবার হয় সব এখান থেকে কিনে নেওয়া যেতে পারে। তো জয় মাতা দি বলে আমরা শুরু করলাম আমাদের যাত্রা, বহু বছর ধরে জানো তোমরা সবাই অপেক্ষা করছে এই দিনটার, মানে আমার তো রীতিমতো চোখে জল এসে গেছে ওঠার সময়। তো এই যে আমরা শুরু করলাম, এখান থেকে আমরা ঢুকলাম, অ্যাকচুয়ালি দুটো রাস্তা আছে, তো আমরা চেষ্টা করছি নতুন রাস্তা যেটা হয়েছে সেটা দিয়ে যাওয়ার। জয় মাতা দি, এখানে মা বৈষ্ণো দেবী নিজের তো এখান দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার সময় দুটো রাস্তা আছে, সেই নতুন রাস্তা একটা তৈরি হয়েছে আর পুরনো যেটা আগে ছিল, আসলে আমরা একটু গন্ডগোল করে ফেলেছি নতুন রাস্তা খুঁজতে গিয়ে, আমাদের সেই আবার পুরনো যে রাস্তাটা সেটাই নিতে হয়েছিল। এখানে আমরা একটু লেবুর জল খেতে সবাই বসেছি, মারাত্মক গরম, এই গরমে মেনলি কষ্টটা হচ্ছে আমাদের, সব থেকে বড় সমস্যা হচ্ছে হাঁপ ধরে যাচ্ছে খুব, পায়ে হাতে এখনো অসুবিধা হয়নি, 2 কিলোমিটারই এসছে বাট হাঁপ ধরে যাচ্ছে ভীষণ, এইটা কিন্তু যাদের একটু সমস্যা আছে খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি হেঁটে ওঠার মধ্যে একটা আলাদাই আনন্দ, এখানে ঘোড়া পনি যেগুলো হয় আছে, তারপরে পালকি রয়েছে, কিন্তু আমরা ডিসাইড করলাম হেঁটেই উঠব। আর এই যে জায়গাটা এটা শুরু হয়েছে, এটা হচ্ছে এটাকে বলে চরণ পাদুকা, এখানে মায়ের পায়ের যে চিহ্ন সেখানে এই মন্দির তৈরি হয়েছে এটা। তো প্রায় আমরা 12 কিলোমিটারের মতো টোটাল ওঠা একদিকে, পুরো যেটা ভবান অবধি যেখানে মায়ের যে মেন জায়গা সেখানে মেন জায়গাটা পুরো টোটাল 12 কিলোমিটার। তো দেখলে তোমরা যেমনি রাস্তায় মানুষ এরকমই নাচ গান করতে করতে একটা আলাদাই আনন্দ নিয়ে ওঠে ওপরে। এখান থেকে আটকুয়ারি আরো 3 কিলোমিটার। এখানে দেখো লাঙ্গারের ব্যবস্থা রয়েছে, ওই আর তাও এগুলো সব ফ্রিতে হয়, হ্যাঁ নিঃশুল্ক লাঙ্গার যে লেখা রয়েছে, আকাশের দৃশ্যটা কি সুন্দর লাগছে, পাহাড়ে কুয়াশা দারুণ লাগছে ওই দেখতে। তো আটকুয়ারিতে পৌঁছানোর পরে আমার এমনই শরীর খারাপ করেছে, মানে
খুব বমি হলো আর বাড়িতে উঠে, মানে এতটাই অ্যাসিড পড়ে গেছিলো সকাল থেকে পেটটা আসলে খুব একটা মানে খাওয়া হয়েছিল ঠিকই, কিন্তু প্রচুর জল খেয়ে খেয়ে খালি পেটে না আরও শরীরটা খারাপ করে গেছে। যাই হোক, বমি করার পরে শরীরটা একদম ফ্রেশ হয়ে গেছে, মানে চোখ মুখ দেখেই বোঝাচ্ছে মানে একটু টায়ার্ড সবাই, হ্যাঁ প্রায় হাফ রাস্তায় এসে গেছে, কিন্তু তারপরে শরীরটা ভালো হয়ে গেছিলো বেশ। তারপরে পুরো আমি এন্ড অব্দি সুন্দর উঠে গেছিলাম। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি রাস্তায় মেনলি যেটা ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে বৃষ্টির ব্যাপারে, তো সেটা অবশ্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এবারে দেখছো তোমরা ভবান মানে মেন যেখানে জায়গা আমরা উঠবো, আর 2 কিলোমিটার মোটামুটি 2.5 কিলোমিটার মতো আর রয়েছে। আমার ছেলেরা তো এই প্রথমেই গেছিল, কিন্তু ওরাও খুব সুন্দর উঠেছে, কোনো ওদেরও অসুবিধা হয়নি। বিশেষ করে আমার ছোট ছেলে, ও তো তত্তরিয়ে উঠেছে, ও বলছে তোমরাই দেরি করছো। যাই হোক, কোনো অসুবিধা হয়নি, মায়ের সব কৃপা, মায়ের আশীর্বাদ, মনে ইচ্ছে থাকা দরকার সত্যি, তাহলেই সুন্দর মায়ের কাছে পৌঁছে যাওয়া যায়। আর সত্যি বলতে যখনই যে কোনো তীর্থস্থানে যাব না, যখনই তখন মনে হয় যেন আমরা একটু কষ্ট করে যাওয়াটার মধ্যে তার মধ্যেই আসল আনন্দ রয়েছে। তারপর আসল এই যে দৃশ্য দেখে যে মনে কি শান্তি পাওয়া যায়, পুরো রাস্তার যেন মানে টায়ার্ডনেস চলে যায়, কি সুন্দর দৃশ্য। বাস আর একটুখানি দেখছো তোমরা, কিছু মিটার রয়েছে আমাদের পৌঁছাতে, পৌঁছে যাব আমরা আস্তে আস্তে। দেখো মেঘ সরে গিয়ে কি সুন্দর মায়ের দরবার, কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। ভবান পৌঁছে গেলাম আমরা, এখন বাজে 7:40, সকাল মানে সকাল 12টা, মানে দুপুর 12:40 1:45 নাগাদ আমরা স্টার্ট করেছিলাম। তো এই সন্ধেবেলা পৌঁছালাম ভবানে, আমরা একটা ওই নীহারিকা ভবান থেকেই ওই নিচে যেটা কাটরাতে তোমাদের দেখিয়েছিলাম ওখান থেকে রুম বুক করেছিলাম। তো আজই রাত্রিবেলা আমরা ওখানেই স্টে করব, করে তারপরে সকালবেলা আমরা ভোরবেলা গিয়ে পুজো দেব, দিয়ে তারপরে ভৈরব মন্দির হয়ে তারপরে নিচে নামব। 10টার সময় চেক আউটের টাইম, ওই সময় আমরা মোটামুটি হয়ে বেরিয়ে যাব। এই দেখো এখান থেকে একদম সুন্দর তোমাদের দেখাচ্ছি, জয় মাতা দি। মানে সকাল থেকে উঠে সন্ধে অবধি সুন্দর চললাম, মাঝে একটু আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু পুরো যেন দেখে যেন সত্যি সব মানে থকাবাটি চলে যায়, যাকে বলে আলাদাই আনন্দ দেয়, না দেখে বোঝা মুশকিল। আমাদের তাহলে মোটামুটি 6.5 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা সুন্দর, তাও অনেক বসে বসে আমরা উঠলাম, পৌঁছে গেলাম ওপারে। মানে এটার আলাদাই আনন্দ সত্যি হেঁটে ওঠা, হয়তো সারাটা শরীর একটু কষ্ট হয়েছে, হাঁপ ধরেছে, কিন্তু তাও আলাদাই আনন্দ। আচ্ছা, এই রুমটা আমাদের দেওয়া হয়েছে যেটা আমরা নীহারিকা ভবন থেকে বুক করেছিলাম, ভালো বেশ রুমটা। আমাদের একদিনের 3,500 টাকা নিয়েছে, তাই তো? 3,500 টাকা নিয়েছে, এখানে বেশ ভালোই ব্যবস্থা হয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এখন আমরা এত টায়ার্ড মনে হচ্ছে জাস্ট শুয়ে পড়ি। এই হচ্ছে পুরো রুমটা, সব কিছু সুবিধে রয়েছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা 4 জন, বেডটা বেশ বড় আছে, 3 জন হয়ে যাবে। আর এখানে একটা সোফা কাম বেড টাইপ রয়েছে, এটা হয়ে যাবে। যা যা প্রয়োজনীয় জল বলো, গরম জলের কেটলি বলো, চায়ের ব্যাগ বলো, সমস্ত যেগুলো প্রয়োজনীয় সব জিনিস রয়েছে, কোনো তাতে ত্রুটি নেই। আর একটা বেশ সুন্দর রুম হিটারও রয়েছে। আর ব্রেকফাস্ট যেমনি আজই রাত্রিবেলা আমরা মানে এমনি এখানে এদেরই একটা ইয়ে রয়েছে, ক্যান্টিন টাইপের রয়েছে, খাওয়া যেতে পারে পে করে, কিন্তু ব্রেকফাস্টটা আবার কমপ্লিমেন্টারি। মানে 3,500 টাকা একদিনের ভালোই এরা নিচ্ছে, ঠিকঠাকই নিচ্ছে, রুম ভালো, একদম মন্দিরের লাগোয়া। তাহলে সকালবেলা গিয়ে সুন্দর মন্দিরে ওই যে ভোর ভোর বেলায় পুজো দেওয়া হয়ে যাবে আর কি।
রাত্রিবেলা আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এখানে বুফে ডিনার আছে, দেখি গিয়ে কেমন ডিনার খাওয়ার ব্যবস্থা। আর 175 টাকা করে পার হেড এখানে ডিনার, বুফে ডিনার। তো এখানে বুফে ডিনারে সুন্দর বেশ ভাত, সাদা ভাত, তারপর এটা হচ্ছে ডাল, তারপর এটা হচ্ছে কারি যেটা হয় বেসনের, এটা একটা মিক্স ভেজ, তারপরে এটাও একটা সুন্দর তরকারি, তারপর এটা সেমইয়ের পায়েস, সব কিছু রয়েছে, রুটি রয়েছে। তারপরে আবার এখানে তোমাদের দেখাই দাঁড়াও, এটা হচ্ছে স্যুপ হচ্ছে, স্যুপ আছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া এখানে রাত্রিবেলা খুব ভালো হলো। 175 টাকা পার হেড আনলিমিটেড খাবার। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পুরো আবার শেয়ার করবো আমাদের ভেরো ঘাটি যাওয়া, ওখান থেকে নামা, ঠিক আছে? তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই যাত্রা যে আমরা পুরোটা গেছি ওপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, আবার তাড়াতাড়ি দেখা হবে।